রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় অনলাইন পাঠদান 2021 সাল, বিষয় কি শিক্ষা, অষ্টম শ্রেণী। আমরা আজকে প্রিয় শিক্ষার্থীরা যারা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উঠছে তাদেরকে আজকে আমরা অধ্যায় প্রথম অধ্যায় শিরোনাম বাংলাদেশ কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট। আমরা আজকে এই বিষয়ে কৃষি বিষয়ে জানব। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, 80-85% কৃষি উপর নির্ভর করে। বাংলাদেশের মধ্যে কৃষি উপর নির্ভর করে কি করে আমরা নির্ভর করি, এটার উপর কৃষির উপর নির্ভর করে আমরা, তাহলে এই বিষয়টি আমরা জানতে হবে। তাহলে পাঠের এই পাঠের শেষে আমরা জানব কৃষিতে বিজ্ঞানীদের অবদান ব্যাখ্যা করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, কৃষি বিজ্ঞানীদের অবদান ব্যাখ্যা করতে পারবো। আধুনিক কৃষি ফলন এবং আমাদের জীবন ধারার পরিবর্তনের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবো। বাংলাদেশের সাথে বিশ্বের কয়েকটি নির্বাচিত দেশের কৃষির অগ্রগতি সম্পর্কে বর্ণনা করতে পারবো। বাংলাদেশের কৃষি সমস্যাগুলো দৃষ্টিগোচর আনা জরুরি। এদেশের প্রধান সমস্যাগুলো হচ্ছে কি কি, এই বিষয় সম্পর্কে প্রিয় শিক্ষার্থী আমরা জানতে পারবো। আমরা এক নম্বর পুষ্টি সমস্যা। প্রিয় শিক্ষার্থী, পুষ্টি সমস্যার মধ্যে একটু আলোচনা না করলে হবে না। এক নম্বর পুষ্টির সমস্যা, কোন কোন কৃষির মধ্যে পুষ্টির সমস্যা, পুষ্টির সমস্যা আমরা ভুগতে হয়। সার ব্যবস্থাপনার সমস্যা, সার ব্যবস্থাপনা কীভাবে, সার প্রয়োগটা যদি আমরা ব্যবহার করতে পারি, উপযুক্ত সার ব্যবস্থাপনা যদি করি, তাহলে আমরা কৃষির উপর বাংলাদেশের কৃষিকে একটু ডেভেলপ করলে আমরা অনেক অংশ কি হতে পারি, আমরা দেশকে এগিয়ে আনতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সার ব্যবস্থাপনার সমস্যা, যেমন জৈব সার, জৈব রাসায়নিক সার, জৈব সার, আমরা সার ব্যবস্থাপনার মধ্যে অনেক প্রকার সার আছে, যেমন আমাদের এই সারকে, যেমন অনেক কাঁচা, যেমন এখন বর্তমান প্রেক্ষাপট, যেমন সুদীর মাস আছে শীতকালীন, যেমন শুকনা জিনিসগুলো, এগুলো পুড়ে কি হয়ে গেছে, সার অবস্থায় যেগুলো পাতা, যেমন ফেনা, এগুলোকে বিভিন্ন রকমের এর পর্যায়ক্রমে করে কাদা মাটি দিয়ে বিভিন্ন রাসায়নিক সার দিয়ে বিস্তরণ করলে এটা রাসায়নিক জৈব সার হয়। এগুলো আমরা বর্তমান মরিচ বিভিন্ন ক্ষেতের মধ্যে, বিভিন্ন জমিনের মধ্যে সার প্রয়োগ করলে সার ব্যবস্থাপনা আমরা রাসায়নিক সার থেকে কম খরচে আমরা উৎপাদন বৃদ্ধি করতে পারবো। দুই নম্বর, তিন নম্বরে আসতে পারি বন্যা ও করার সমস্যা। বন্যা হচ্ছে যেমন জলোচ্ছ্বাস, যখন পানি বেশি হয় সেই সময় আমরা কি সমস্যা দেখা দিতে পারি, আমরা বন্যা ও করার সমস্যা, লবণাক্ত সমস্যা, যেমন নদীতে বা সাগর থেকে বিভিন্ন পানি এসে লবণাক্ত এসে আমাদের ধান চাষ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, এটা হয়ে গেছে। এখন আমরা এই লবণাক্ত সমস্যা, বন্যা করার সমস্যা, এগুলো আমরা বিবেচনা করতে হবে। তাহলে বন্যার শেষে কি কি ধরনের ধান রোপণ করতে পারবো, এই অধ্যায় শেষে আমরা এই বন্যার শেষে ধান রোপণের কিরণ দিশারি এই ধানগুলো আমরা ধান রোপণ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আপনাদের এলাকায় কৃষক ভাইরা যেগুলো আছে, প্রিয় শিক্ষার্থীরা আপনারা জানাতে পারেন কোন কোন ধান বন্যার শেষে রোপণ করতে পারবেন। ধান 51 ও বীজ ধান 52 নামে পরিচিতি। এটা যখন বন্যা কবলিত সময় তখন 10-15 দিন পানি মধ্যে থাকতে পারে এই ধানগুলো। কিরণ ধান, দিশারি ধান, ধান 51, বীজ ধান 52 নামে পরিচিতি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা তোমরা এই পাঠটা থেকে তোমাদের এলাকাকে একটু অগ্রগতি নেওয়ার জন্য, কৃষকদেরকে অগ্রগতি নেওয়ার জন্য তোমরা একটু বোঝাতে পারবে এলাকার মধ্যে বন্য কবলিত স্থানের পরে তোমাদের কৃষক অনেক সময় দেখা যায় গ্রাম অঞ্চলে, আমাদের এই দক্ষিণ অপরা এলাকার মধ্যে অনেকজন অনেক কৃষক ভাইরা আসে আর কি তাদের ধান রোপণ করছে, বন্যায় এসে কর্ণগুলি হাল দেয় লবণাক্ত এবং বন্যায় এসে সেগুলো চলিয়ে গেছে। কিন্তু কোন ধান রোপণ করলে আমরা কি কি ধরনের আমরা ফসলগুলো ফলন পাবো, সে ধরনের ধান আমরা উৎপাদন করব, যেমন কিরণ ধান, দিশারি ধান, ধান 51, বীজ
দান বায়ান্ন নামে পরিচিতি। তাহলে আমরা এই পাঠ থেকে জানলাম কিরণ দান, দিশারি দান, ধান একান্ন আর ধান বায়ান্ন নামে পরিচিতি। এগুলো পানি বন্যার পরে এই দানগুলো রোপণ করতে পারবো। 10-15 দিন পানি যদিও থাকে, এই দানগুলো আবার গজাতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে এই পাঠ থেকে প্রথম পাঠটা আমরা বাংলাদেশের কৃষি আন্তর্জাতিক প্রেক্ষাপটের শেষে আমরা অনেক কিছু আমরা আজকে প্রথম ধারণা পুষ্টিকর পুষ্টির সমস্যাগুলো জানতে পারছি। সার ব্যবস্থাপনার সমস্যা, বন্যা করার সমস্যা, লবণাক্ত সমস্যা, এই তিনটা চারটার যদি সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি, তাহলে আমাদের এলাকাকে, এই দেশকে কৃষি এবং 85% কৃষির উপর নির্ভর করে আমাদের এলাকাকে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই বলে আমি আমার প্রিয় শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। এই বলে শিক্ষার্থীরা ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করলাম আজকের অনলাইন ক্লাস আর 2021 সালের এই প্রথম কৃষি শিক্ষা অষ্টম শ্রেণী। ধন্যবাদ।